আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নীলফাস রেসিপি অ্যান্ড ব্লগস। আবারও আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি আমি তৈরি করব না, করবে আমার লিটিল শেফ। আমি শুধু পাশে থেকে একটু সাহায্য করব। সর্বপ্রথমে আমি উপকরণগুলো দেখে দিচ্ছি। নিয়েছি বিস্কিট, হাফ কাপের একটু বেশি দুধ, 2 টেবিল চামচ কেক ফ্লোর, আর নিয়েছি আইসিং সুগার হাফ কাপ। হুইপ ক্রিম নেব, এখানে 500 গ্রাম আছে, আমি অর্ধেকটা ইউজ করব। সর্বপ্রথমে নিতে হবে দুধ। আমি দুধের মধ্যে আইসিং সুগার ব্যবহার করব, আপনারা নর্মাল সুগারও ব্যবহার করতে পারবেন। দুধ আর চিনি ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে নিয়েছি একটা স্কোয়ার ডিশ। এখন বিস্কিটগুলো দুধ চিনির মিশ্রণে ভিজিয়ে ভিজিয়ে ডিশটির মধ্যে সাজিয়ে দিতে হবে। বিস্কিটগুলো সেট করা হয়ে গেলে এক পাশে রেখে দেব। একটি বোলে নিয়ে নিচ্ছি হুইপ ক্রিম। এখন একটি হ্যান্ড বিটারের সাহায্যে 3-4 মিনিটের মতো বিট করে নিতে হবে। এখন স্বাদ মতো আইসিং সুগার দিয়ে আবারও বিট করে নেব 2 মিনিটের মতো। এখানে নর্মাল সুগার ইউজ করা যাবে না। বিট করা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে কেক ফ্লোর আর 1/3 কাপ লিকুইড মিল্ক। আবারও ভালোভাবে বিট করে নিতে হবে। ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। ক্রিমের কনসিস্টেন্সিটা আশা করি দেখেই বুঝতে পাচ্ছেন। এখন সেই বিস্কিট সেট করা ডিশের মধ্যে ক্রিমটাকে সমানভাবে সেট করে দিতে হবে। ভালোভাবে সেট করা হয়ে গিয়েছে। এখন এর উপরে সামান্য ডেকোরেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন বা নাও করতে পারেন। উপরে সামান্য কোকো পাউডার ছিটিয়ে দিচ্ছি। বেঁচে যাওয়া ক্রিম লিটিল শেফ টেস্ট করছিল আর বলছিল, বনা বনা মানে মজা। বেঁচে যাওয়া সামান্য ক্রিমে 2-1 ফোঁটা পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি। একটা
একটা পাইপিং ব্যাগের সাহায্যে সামান্য ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করা শেষ, এখন 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর, আপনাদের কেটে দেখাচ্ছি। খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটি বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।